আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা মালয় ভাষা একটু ভিন্নভাবে শিখব। এখানে প্রথমে কিছু প্রশ্ন করা হবে এবং সাথে সাথে তার উত্তরগুলো দেওয়া হবে। তো চলুন শুরু করি মূল ভিডিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমি দুঃখিত, আপনি মালয়েশিয়ান? এর মালাই হবে মাপকান সায়া আওয়া মালয়েশিয়ান। আমি দুঃখিত, আপনি মালয়েশিয়ান? এর মালাই মাপকান সায়া আওয়া মালয়েশিয়ান। এখানে মাপকান সায়া অর্থ আমি দুঃখিত, মাপকান অর্থ দুঃখিত, সায়া অর্থ আমি, আওয়া অর্থ আপনি, মালয়েশিয়ান অর্থ মালয়েশিয়ান। আমি দুঃখিত, আপনি মালয়েশিয়ান? মালাই মাপকান সায়া আওয়া মালয়েশিয়ান। এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে দেব, যেমন এখানে বলা হয়েছে, না আমি ইন্দোনেশিয়ান। এর মালাই হবে তাডা সাইয়া ইন্দোনেশিয়ান। না আমি ইন্দোনেশিয়ান। এর মালাই তাডা সাইয়া ইন্দোনেশিয়ান। এখানে তাডা অর্থ না, সাইয়া অর্থ আমি, ইন্দোনেশিয়ান অর্থ ইন্দোনেশিয়ান। না আমি ইন্দোনেশিয়ান, মালাই তাডা সাইয়া ইন্দোনেশিয়ান। আপনি মালাই বলতে পারেন? এর মালাই হবে বলে আওয়া চাকাপ মালাই। আপনি মালয় বলতে পারেন? এর মালাই বলে আওয়া চাকাপ মালয়। এখানে বলে অর্থ পারেন, আওয়া অর্থ আপনি, চাকাপ অর্থ বলতে, মালাই অর্থ মালয়। আপনি মালয় বলতে পারেন? এর মালাই বলে আওয়া চাকাপ মালয়। একটু কিন্তু খুব ভালো না, এর মালাই হবে সিকিত তাপি তাডা সাঙ্গাত বাইক। একটু কিন্তু খুব ভালো না, এর মালাই সিকিত তাপি তাডা সাঙ্গাত বাইক। এখানে সিকিত অর্থ একটু, তাপি অর্থ কিন্তু, তাড়া অর্থ না, সাঙ্গাত অর্থ খুব, বাইক অর্থ ভালো। একটু কিন্তু খুব ভালো না, মালাই সিকিত তাপি তাডা সাঙ্গাত বাইক। আপনি কি করেন? এর মালাই হবে আপা ওয়া বুয়াত। আপনি কি করেন? এর মালাই আপা ওয়া বুয়াত। এখানে আপা অর্থ কি, আওয়া অর্থ আপনি, বুয়াত অর্থ করেন। আপনি কি করেন? মালাই আপা আওয়া বুয়াত। আমি কারখানায় কাজ করি। এর মালাই হবে সায়াকিটজা কিলাং। আমি কারখানায় কাজ করি। এর মালাই সাইয়া কিটজা কিলাং। এখানে সাইয়া অর্থ আমি, কিটজা অর্থ কাজ, কিলাং অর্থ কারখানা। আমি কারখানায় কাজ করি, মালাই সাইয়া কিটজা কিলাং। তুমি কি বিবাহিত? এর মালাই হবে আওয়াসুডা কাউইন। তুমি কি বিবাহিত? এর মালাই আওয়া সুডা কাউইন। এখানে আওয়া অর্থ তুমি, সুডা কাউইন অর্থ বিবাহিত। তুমি কি বিবাহিত? মালাই আওয়া সুডা কাউইন। না আমি বিবাহিত নই। এর মালাই হবে
তাড়া সাইয়া বিলুম কাউইন, না আমি বিবাহিত নই। এর মালাই তাড়া সাইয়া বিলুম কাউইন। এখানে তাড়া অর্থ না, সাইয়া অর্থ আমি, বিলুম অর্থ নই, কাউইন অর্থ বিবাহিত। না আমি বিবাহিত নই মালাই তাড়া সায়া বিলুম কাউইন। আপনার বয়স কত? এর মালাই হবে ব্রাপা উমর আওয়া। আপনার বয়স কত? এর মালাই ব্রাপা উমর আওয়া। এখানে ব্রাপা অর্থ কত, উমর অর্থ বয়স, আওয়া অর্থ আপনার। আপনার বয়স কত মালাই ব্রাপা উমর আওয়া। আমার বয়স 26 বছর। এর মালাই হবে সাইয়া উমর দুয়াপুলু এনাম তাহুন। আমার বয়স 26 বছর। এর মালাই সাইয়া উমর দুয়াপুলু এনাম তাহুন। এখানে সাইয়া অর্থ আমার, উমর অর্থ বয়স, দুয়াপুলু এনাম অর্থ 26, তাহুন অর্থ বছর। আমার বয়স 26 বছর। এর মালাই সাইয়া উমর দুয়াপুলু এনাম তাহুন। আমি সত্যি জানি না। এর মালাই হবে বেতুল সায়া তাতাও। আমি সত্যি জানি না। এর মালাই বেতুল সায়া তাতাও। এখানে বেতুল অর্থ সত্যি, সায়া অর্থ আমি, জানি না অর্থ তাতাও। তুমি কতদিন ধরে এখানে আছো? এর মালাই হবে সুডা ব্রাপালামা আওয়াডা সিনি। তুমি কতদিন ধরে এখানে আছো? এর মালাই সুডা ব্রাপালামা আওয়াডা সিনি। এখানে সুডা ব্রাপালামা অর্থ কতদিন ধরে, আওয়া অর্থ তুমি, আডা অর্থ আসো, সিনি অর্থ এখানে। তুমি কতদিন ধরে এখানে আসো মালাই সুডা ব্রাপালামা আওয়াডা সিনি। প্রায় 2 বছর। এর মালাই হবে কিরা কিরা দুয়া তাহুন। প্রায় 2 বছর। এর মালাই কিরা কিরা দুয়া তাহুন। এখানে কিরা কিরা অর্থ প্রায়, দুয়া অর্থ দুই, তাহুন অর্থ বছর। প্রায় 2 বছর মালাই কিরা কিরা দুয়া তাহুন। আপনার সন্তান কতজন? এর মালাই হবে ব্রাপা রামায়ানা আওয়া। আপনার সন্তান কতজন? এর মালাই ব্রাপা রামায়ানা আওয়া। এখানে ব্রাপা রামাই অর্থ কতজন, আনা অর্থ সন্তান, আওয়া অর্থ আপনার। আমার 3টি সন্তান আছে। এর মালাই হবে সায়াপুইনা তিগা আনা আডা। আমার 3টি সন্তান আছে। এর মালাই সায়াপুইনা তিগা আনা আডা। এখানে সায়াপুইনা অর্থ আমার, তিগা অর্থ 3টি, আনা অর্থ সন্তান, আডা অর্থ আছে। সায়াপুইনা তিগা আনা আডা। 2টি মেয়ে এবং 1টি ছেলে। এর মালাই হবে দুয়া ওরাং প্রেমপুয়ান দেন সাতুয়ারাং লেলাকি। 2টি মেয়ে এবং 1টি ছেলে। এর মালাই দুয়া ওরাং প্রেমপুয়ান দেন সাতুয়ারাং লেলাকি। এখানে দুয়া ওরাং প্রেমপুয়ান অর্থ 2টি মেয়ে, দেন অর্থ এবং,
সাতু অর্থ একটি, অরাং লেলাকি অর্থ ছেলে। দুটি মেয়ে এবং একটি ছেলে এর মালাই দুয়ারাং প্রেমপুয়ান দেন সাতুয়ারাং লেলাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।